আসসালামু আলাইকুম। বাড়িতে বসে অবসর সময়ে কিভাবে ব্লগিং করে প্রচুর টাকা পয়সা ইনকাম করবেন সেই সংক্রান্ত ভিডিওর চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। যারা আগের ভিডিওগুলো দেখেননি, আশা রাখছি আগের ভিডিওগুলো দেখে আসবেন। তো আজকে আমরা দেখব কিভাবে এই যে আপনার সামনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এ ধরনের ওয়েবসাইট কিভাবে বানাবো। আমরা ইতিমধ্যে যে ওয়েবসাইটটা বানিয়েছি সে ওয়েবসাইটটা দেখতে আসলে এইরকম। এটা আসলে কোনো প্রফেশনাল মানের ওয়েবসাইট নয়। আজকে আমরা দেখব কিভাবে আপনি এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মতো করে একটা ওয়েবসাইট বানাবো। তো এই ব্লগারে বাই ডিফল্ট অনেক অপশন থাকে যেগুলোর মাধ্যমে আসলে এরকম মোটামুটি একটা শেপে আনা যায়, কিন্তু এটা হচ্ছে থার্ড পার্টি একটা থিম যেটার মাধ্যমে আমরা ঠিক এই রকমেরই একটা ওয়েবসাইট বানাতে পারবো। তো এটা করার জন্য আমাদেরকে কী করতে হবে আর সেই প্রসেসটা দেখার জন্য আপনাকে ভিডিও শেষ পর্যন্ত আসলে ভিডিওটি দেখতে হবে। তো যদি আমরা এই ধরনের ওয়েবসাইট বানাতে চাই তাহলে আমাদেরকে এই ধরনের থিম খুঁজে বের করতে হবে। এর জন্য আমাদেরকে গুগলে যেতে হবে, গুগল মামাকে জিজ্ঞেস করতে হবে যে ফ্রি ব্লগার থিম। যেহেতু আমরা একটা ভিডিওর ওয়েবসাইট বানাবো সেহেতু এখানে লিখে দিচ্ছি ফর ভিডিও, এটা আমরা লিখে সার্চ করতে পারি। তাহলে দেখবেন এখানে অনেক অপশন চলে আসবে। তো আমরা প্রথমটাতে যাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো থিম আমাদেরকে সাজেশন করছে। তো এখান থেকে আপনার যে থিমটি পছন্দ হয় সেটি আপনি নিয়ে নেবেন। আমার মনে হয় আমার এই থিমটাই ভালো লাগছে। এখন আমরা এই থিমটা আসলে বাস্তবতে দেখতে কেমন হবে সেটা যদি দেখতে চাই তাহলে এই লাইভ প্রিভিউ এই বাটনটাতে চাপতে হবে। যখন আমরা এটাতে চাপব তখন এই ধরনের একটা ইন্টারফেয়ার বা এই ওয়েবসাইটটা আমরা দেখতে পাব। ঠিক এই ধরনের বা ঠিক এই ওয়েবসাইটে যদি আমরা সেট আপ করতে চাই তাহলে আমাদেরকে এখন এই ওয়েবসাইটের এই থিমটাকে ডাউনলোড করতে হবে। তো এই ডাউনলোড বাটনে আমি চাপ দিলাম। তো দেখুন এটা সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে গেল। এটা একদমই সিম্পল, একদমই ছোট একটা ফাইল। তো এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করে এখন আমরা যেহেতু এটা জিপ ফাইল এটাকে আনজিপ করব। তো এটাতে আনজিপ করার জন্য এক্সট্রাক্ট টু দিলাম, দিয়ে আমি এটা আপাতত ডেস্কটপেই দিচ্ছি। একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, ডেস্কটপে একটা ফোল্ডার করলাম, নিউ ফোল্ডারের মধ্যে আমি এটা আনজিপ করলাম। ওকে, এখন এটাকে কেটে দিচ্ছি আর এগুলো আমাদের বাকি একটা প্রয়োজন হবে না। তো আপনারা যদি আরেকটা অপশন দেখে রাখছি, আপনারা যদি অন্য কোনো টপিকে ভিডিও বানান বা অন্য কোনো টপিকে আর্টিকেল বা ওয়েবসাইট বানান সেক্ষেত্রে আপনি এখানে দেখে নিতে পারেন বাই টপিক। এই বাই টপিকে ক্লিক করলে আপনি এখানে আপনার টপিক অনুসারে বিভিন্ন থিম আপনি পেয়ে যাবেন। যেমন যদি আপনি ফটোগ্রাফি ওয়েবসাইট তৈরি করেন এখানে ফটোগ্রাফি, পার্সোনাল পেজ তৈরি করলে পার্সোনাল পেজ, মুভি তৈরি মুভি সংক্রান্ত ওয়েবসাইট বানাতে চাইলে এটা, আর তারপরে নিউজ সংক্রান্ত ওয়েবসাইট বানাতে চাইলে এখানে ক্লিক করতে হবে। যেমন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখবেন এখানে নিউজ সংক্রান্ত ওয়েবসাইটের থিমগুলো আসলে দেখাচ্ছে। তো এইভাবে আপনি গুগলে সার্চ করলে অনেক অপশন পেয়ে যাবেন, অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন যেখানে অনেক কোয়ালিটি সম্পন্ন ভালো মানের প্রফেশনাল মানের থিম রয়েছে। ওকে, আমরা এখন আমরা আমাদের ব্লগারে চলে যাচ্ছি। ব্লগারে যে আমাদেরকে এই যে থিম নামে অপশনটা রয়েছে এই থিমটাতে যেতে হবে। এখানে যে আমাদেরকে এই যে ব্যাকআপ অর রিস্টোর এই অপশনটাতে চাপতে হবে। চাপার পর চুজ ফাইল, চুজ ফাইল চাপার পর আমরা ডেস্কটপে নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার করে এটাকে আনজিপ করেছিলাম। তো এখানে আসার পর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ফিল ম্যাক্স ডট এক্স এম এল, এইটাতে চাপ ডাবল ক্লিক করলেও হবে অথবা অন্যভাবে আপনি আপলোড করতে পারেন। ওকে, আপলোড দিয়ে দিলাম। বাস, আমাদের কাজ প্রায় অনেকটাই শেষ হয়ে গেল। এখন দেখুন আমাদের ওয়েবসাইটের লুকটা পরিবর্তন হয়ে গিয়েছে। এখানে আমরা নো শো ডেস্কটপ থিম এই এটা দিয়ে দিতে পারি, তাহলে আমাদের থিমটা যেরকম ঠিক সেরকমই মোবাইলেও দেখাবে। এখন যদি আমরা ভিউ ব্লগ দিই তাহলে দেখি কি অবস্থা হয়। দেখুন এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের লুকটা পরিবর্তন হয়ে গিয়েছে। তো এটাকে আস্তে আস্তে করে আসলে পরিবর্তন করতে হবে। তো আমরা ঠিক এই ওয়েবসাইটের মতো যখন ওয়েবসাইট বানাবো এটা কিভাবে করতে হবে সেটা দেখার জন্য আমাদেরকে এই ফোল্ডারেই যেতে হবে। ফোল্ডারে যেয়ে
এখানে দেখবেন আপনি কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে হাউ টু ইনস্টল ব্লগার টেমপ্লেট। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে একটা ফুল ইনস্ট্রাকশন চলে এসেছে কিভাবে আপনি এটা বানাবেন বা কিভাবে ওয়েবসাইটটা ইনস্টল করবেন। আচ্ছা, এখানে ওরা দুটো পদ্ধতি দেখিয়েছে, আমরা দুটো পদ্ধতি করে দেখাবো। এরপর যখন দেখেন এভাবে আমরা করলাম, এভাবে করার পরে আমাদের ওয়েবসাইটটা এখন এই রকম হয়েছে। আমরা যদি এটাকে এভাবে না করে যদি অন্যভাবে করি, যেমন filemax.xml এটাতে যে আমরা যদি ওপেন উইথ দিয়ে যদি এই যে নোটপ্যাড এটাতে দিলাম, দেওয়ার পরে এখানে অনেকগুলো কোড দেখতে পাচ্ছি। এত কোড দেখে আসলে মাথা নষ্ট করার প্রয়োজন নেই। এখানে সবগুলো সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে, তারপরে এই সবগুলো কপি করলাম। কপি করে তারপরে আমরা এটা আবার ব্লগারে চলে আসবো। ব্লগারে এসে এই যে থিমে ক্লিক করার পরে এই অপশানটা চলে আসবে, এখানে এডিট এইচটিএমএল এইখানে ক্লিক করব। চাপার পরে এখানে আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলো চেপে ডিলিট বাটনে চাপ দিচ্ছি, অথবা এইখানেও এভাবেও ডিলিট করতে পারবো। আচ্ছা, আমি কন্ট্রোল এ দিয়ে এটা ডিলিট করে দিচ্ছি, সব ডিলিট করে তারপরে আমি আবার এখানে পেস্ট করে দেবো যেগুলো আমি ওই নোটপ্যাড থেকে কপি করেছিলাম। এখান থেকে যেগুলো কপি করেছি সেগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে সেভ দিচ্ছি। ওকে, এখন আমি এটাকে ভিউ করে দেখি কেমন হয়। তো এবার কাজ করেছে, এবার একদমই আমরা যেরকম একটা ওয়েবসাইট চেয়েছিলাম ঠিক সেই রকমই একটা ওয়েবসাইট মোটামুটিভাবে আমাদের সামনে হাজির। তো এখন এটাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করতে হলে এখানে আরও ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে নিচে নিচে, যে যে আসলে সবগুলো ইনস্ট্রাকশন ফলো করলে আমরা বাকিটুকু করে নিতে পারবো। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আমি নেক্সট ভিডিওতে পরবর্তী স্টেপগুলো একে একে আপনাদের সামনে তুলে ধরবো। আশা রাখছি নেক্সট ভিডিওতে আপনাকে পাবো।